প্রথমে আমরা স্প্রে মেশিনের ভিতর অ্যাক্রাইলিক লেকার নিয়ে নেব। অ্যাক্রাইলিক লেকারের মাধ্যমে নতুন রং করার পর রঙের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য অর্থাৎ গাড়ির বডিতে যে গ্লেজ দেখতে পাই আমরা, সেই গ্লেজ এই অ্যাক্রাইলিক লেকারের মাধ্যমে হয়ে থাকে। অ্যাক্রাইলিক লেকারের সাথে এখন আমরা সামান্য থিনার নিয়ে নেব একটু পাতলা করার জন্য। তারপর আমরা বডিতে রঙের উপরে অ্যাক্রাইলিক লেকারের স্প্রে করব, যাতে গাড়ির বডি অনেক উজ্জ্বল বা চকচকে দেখায়, অর্থাৎ গ্লেজ করে। সেই গ্লেজ করার জন্য এখন আমরা স্প্রে করব। বন্ধুরা, রং করার পূর্বে কিন্তু পুটিংয়ের স্তর দেওয়া হয়, সেই পুটিংয়ের স্তর রাফ কেটে রং করা হয়। রং করার পর অ্যাক্রাইলিক লেকার দিয়ে গাড়ির গ্লেজ বৃদ্ধি করা হয়, এই রঙের উপরে অ্যাক্রাইলিক লেকার স্প্রে করা হয়। এখন দেখতে পাচ্ছেন যে অ্যাক্রাইলিক লেকার দিয়ে স্প্রে করা হচ্ছে। এখন পুরো গাড়িটিতে যেখানে যেখানে নতুন রং করা হয়েছে সেখানে সেখানে এই অ্যাক্রাইলিক লেকারের স্প্রে করা হবে। পুরো গাড়িটির প্রায় 80% স্থানে অ্যাক্রাইলিক লেকার দিয়ে স্প্রে করা হবে, কারণ 80% স্থানে নতুন রং করা হয়েছে। এবং এটি একটি টয়োটা ফিল্ডার গাড়ি। এই ধরনের প্রাইভেট কার বা ছোট গাড়িগুলোর পার্ট বাই পার্ট রং করে লেকার স্প্রে করা হয়, যেমন দরজা এবং পিছনের ডেকি, সামনের হুড বা বনাট, এগুলোকে এক একটা পার্ট বলে। সামনের দরজা সামনের পার্ট, পিছনের দরজার পিছনের পার্ট, এভাবেই পার্ট বাই পার্ট রং করে স্প্রে করা হয়। দেখতে পাচ্ছেন স্প্রে করা হচ্ছে। স্প্রে করার পর ভিডিওর শেষে আমরা সম্পূর্ণ গাড়িটি একবার দেখাবো যে কিভাবে গাড়িতে অ্যাক্রাইলিক লেকার স্প্রে করা হয় এবং অ্যাক্রাইলিক লেকার স্প্রে করার পর কীরকম গাড়িতে গ্লেজ করছে, অর্থাৎ বডিতে রং করার পর সেই রঙের উজ্জ্বলতা কীরকম বৃদ্ধি পেয়েছে এবং কীরকম গ্লেজ করতেছে তা আমরা দেখাবো। এবং আমাদের সাথে ভিডিওটি দেখতে থাকুন। এখন এই যে সামনের বাম পাশের বাম্পারের পার্ট অ্যাক্রাইলিক লেকার স্প্রে করা হচ্ছে, দেখছেন কীরকম উজ্জ্বল হয়েছে, কীরকম গ্লেজ করছে। সামনের বাম্পারও স্প্রে করা হচ্ছে। এখনই স্প্রে করা শেষ হবে। দেখতে পাচ্ছেন গাড়িটিতে পুরো বডির সম্পূর্ণ রঙের উপরে অ্যাক্রাইলিক লেকার স্প্রে করা হয়েছে। এটি বাম পাশের অংশ, পিছনের দরজার পার্ট, পিছনের বাম্পারের অংশ দেখাবো এখন, এবং পিছনের ব্যাকডালা সহ দেখতে পাচ্ছেন পিছনের ডান পাশের দরজার পার্ট, সামনের দরজার পার্টের অংশ এবং বাম্পারের অংশ দেখলেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।